বাংলার মাঠে ঘাটের সমস্ত মৎস্য শিকারী বন্ধু ও ভিউয়ার্স বন্ধুদেরকে স্বাগত। আজকে এসেছি হরিপাল গোপীনাথপুর হেদো পুকুরের কিছু তথ্য নিয়ে। এই পুকুরে মাছ দেখানোর কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে দেখানো সম্ভব হয়নি। আজ 23শে আগস্ট মঙ্গলবার সকাল সকাল রওনা দিয়েছিলাম হরিপাল হেদো পুকুরের উদ্দেশ্যে। এই পুকুরে আজকে 10টার সময় জাল দিয়ে মাছ দেখানোর কথা ছিল, কিন্তু প্রবল বৃষ্টির কারণে মাছ দেখানো সম্ভব হয়ে ওঠে না। তবুও পুকুরটিতে আমি গিয়েছিলাম এবং পুকুর সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করেছি, সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরছি। এই পুকুরটি চটান পুকুর, মানে গভীরতা তেমন একটা বেশি নয়। এই পুকুরটি 7 বিঘা জমির উপরে অবস্থিত এবং পুকুরে মাছের পরিমাণ প্রায় 3 টনের উপরে। এছাড়া এই পুকুরে সিট হয়েছে পূর্ব এবং পশ্চিম পারে, এবং এই দুই পারেই আপনার 40খানি সিট করা হয়েছে। তার মধ্যে পূর্ব পারে আছে 18টি এবং পশ্চিম পারে আছে 22টি সিট। প্রতিটি সিটে 3 গাছা ছিপ এবং 6 কাঁটা ব্যবহার করতে পারবেন। কোনো শিকারী যদি 6 কাঁটার উপরে কোনো কাঁটা ব্যবহার করে থাকেন এবং কর্তৃপক্ষ জানতে পারলে, তাহলে তার মাছ পুনরায় পুকুরে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে, এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ। এই পুকুরে সিটের মূল্য 3,500 টাকা। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনি মাছ ধরতে পারবেন। এছাড়া এই পুকুরের যাবতীয় তথ্য, লিফলেট, নিয়মাবলী, পথনির্দেশ ও এখানকার কর্তা ব্যক্তির কন্ট্যাক্ট নাম্বার সবই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা একটু সংগ্রহ করে নেবেন এবং পুকুর সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে সেটা আপনারা মালিক পক্ষকে ফোন করে জেনে নিতে পারেন। তাহলে আমি আর বেশি কিছু বলছি না, আপনারা সম্পূর্ণ পুকুর পাড়ে এসে গেছি, আশা করি আপনাদের উপকারে লাগবে। চারিপাশে বিস্তৃত কৃষিক্ষেত্রের মাঝখানে এই পুকুরটি, পরিবেশটি খুবই সুন্দর। আস্তে আস্তে দেখি জালের কি অবস্থা হয়েছে। আমি পাঁচ করে দেবো।